গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেছি, খুব সুন্দর লাগছে। যাই হোক, সকালে টিফিন খেয়ে আমরা রেডি হয়ে গেছি, আজকেই আমরা বেরোবো এনজিপির উদ্দেশ্যে, আর যেতে যেতেই আমাদের ভিউ পয়েন্টগুলি দেখে নেব। তার আগেই জেনে নাও এই হোমস্টের মালিকের থেকে একদিনের খরচ সম্পর্কে। আমরা কোলাখাম রাইফল রেসিডেন্সি এর মে পার ডে কা আপকা সেই 1100 ইয়া 1200 হোগা, আর ও পার ডে পার হেড কা। আর মেরা নাম্বার 810101807। আর ইধার মে আপকা সিজন টাইম মে আনে সে থোড়া জ্যাদা বেনিফিট হোগা, আপকা ওয়েদার আচ্ছা হোগা। থ্যাংক ইউ। আমরা বেরিয়ে পড়েছি, প্রথমে যাব চেল রিভার। তবে যেতে যেতে বলে রাখি, এই হোমস্টেটাও খুব সুন্দর ছিল আর এদের খাবারের টেস্ট ছিল অসাধারণ। তোমরাও যদি আসতে চাও তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা চলে এসেছি চেল রিভারে। এখানে এসে আমরা কিছুটা সময় কাটিয়ে আর প্রচুর ফটো তুলে চলে যাচ্ছি পরের ভিউ পয়েন্টের দিকে। আমরা চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট অ্যাম্বয় টি গার্ডেনে। আমাদের লাস্ট ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে যাচ্ছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো, এটা হচ্ছে করোনেশন ব্রিজ, আমরা এর উপর দিয়েই এখন যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 5:55 উত্তরবঙ্গ এক্সপ্রেস। ঘোরা শেষ, এবার আমরা চলে এসেছি নিজেদের জায়গায়, এবার যে যার বাড়ি ফেরার পালা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম।